নয় আঠারো পঁয়ত্রিশ আক্রান্তের সংখ্যা বাড়ছে আমরা যদিও ভেবেছিলাম অনেকে বলতো তাপমাত্রা বেশি ইত্যাদি ইত্যাদি অনেক কারণে বাড়বে না বাংলাদেশে বাট বাড়ছে এটাই সত্য এটা মেনে নিতে হবে টেস্ট যত বাড়ছে আক্রান্তের সংখ্যা তত আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে টেস্ট 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 এক জায়গায় না রেখে ডিসেন্ট্রালাইজ করে ফেলা যাতে সব জায়গা থেকে টেস্ট করা যায় আর সংখ্যা নিয়ে একদম লুকোছুপি করা যাবে না আমরা অনেক সময় মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা একটা সরকারি হিসাবে একটা বেসরকারি হিসাবে এই ভুলটা একদম করা যাবে না যেটা সত্য সেটা একদম প্রকাশ করতে হবে এখন লুকোছাপা করার কিচ্ছু নেই এই মুহূর্তে বেশ কিছু কাজ বা বেশ কিছু জিনিস আমাদের করা উচিত আমি তিনটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই একটা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছেন যাদের শরীরে ভাইরাস আছে আর এই লকডাউনের কারণে যাদের পেটে খাবার নেই এই দুটো গ্রুপের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যার শরীরে ভাইরাস আছে আর যার পেটে খাবার নেই আর তৃতীয় একটা জিনিস হচ্ছে নেতৃত্ব এই তিনটা জিনিস নিয়ে যদি একটু কথা বলি সর্বপ্রথম বলতে চাই এই ভাইরাসটা কেন এত ডেডলি হামকে সাধারণত ধরা হয় যে একটা কতটুকু সংক্রামক সেটার একটা একক হিসাবে হামকে ধরা হয় এটা অনেক সংক্রামক একজন হাম রোগী বারো থেকে আঠারো জন মানুষকে সংক্রমিত করতে পারে সেটাকে আর ন বলে মানে একক ধরা হয় সেই ক্ষেত্রে আমাদের এই কোভিড নাইন্টিন করোনা হচ্ছে এক একজন মানুষই পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট জনকে আক্রান্ত করে ফেলতে পারে সো ভয়ানক একটা ব্যাপার হামের থেকেও প্রায় তিন গুণের কাছাকাছি আর অন্যান্য রোগে অন্যান্য ভাইরাস পৃথিবীতে অনেক ভাইরাস ছিল সমস্যা তো ছিল না ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ভাইরাসটা অন্যান্য ভাইরাস যখন ছিল ভ্যাকসিনের কারণে ঔষধের কারণে শিল্ড হচ্ছিল এক জায়গা থেকে সবাইকে ছড়াতে থেকে এক জায়গায় আটকে যাচ্ছিল সে কিন্তু এই জায়গা পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখন তাই এই জিনিসটা এত বড় ভয়ানক যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হবে ততদিন পর্যন্ত এই ভয়টা এই লকডাউনের মতো পরিস্থিতি চলতেই থাকবে অনেকে কাজ করছে ভ্যাকসিন নিয়ে বাট সেটা এখন পর্যন্ত নিশ্চিত কিছু পাওয়া যায়নি অনেকেই জিজ্ঞেস করে ভাই কখন ঠিক হবে একমাত্র কথা হচ্ছে যখন ভাইরাসটার ভ্যাকসিন আবিষ্কার হবে তখন ঠিক হবে তার আগ পর্যন্ত আমি কি করতে পারি তার আগ পর্যন্ত ঘরে থাকতে হবে কাজকর্ম বন্ধই রাখতে হবে সীমিত পরিসরে করতে হবে আর ইনেভিডেবলি অর্থনৈতিক মন্দা আসবে তা সর্বপ্রথম যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন তাদের জন্যে যথাযথ পরিমাণে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যাদের শরীরে আছে যদি কেউ সিমটম পায় কোথায় ফোন দিবে ফোন দেওয়ার পর কোন জায়গা থেকে কে যাবে কিভাবে পিক করে নিয়ে আসবে তাকে কীভাবে আইসোলেশন করব তার জন্য নতুন ফিল্ড হসপিটাল বানাবো কিনা তাকে আমি ভেন্টিলেটর দিব কিনা ভেন্টিলেটর এখন এই মুহূর্তে বাংলাদেশে কয়টা আছে আনতে হবে কিনা সরকারি প্রস্তুতি আনতে গেলে পারবো কিনা নাকি আমরা যেহেতু আমদানি নির্ভর এরকম অনেক কোম্পানি আছে যারা হাজার হাজার ভেন্ডরের সাথে কাজ করে তাদেরকে কাজে লাগাতে হবে যে সরকারের গেলে সময় বেসরকারি বেসরকারিভাবে আনা যায় কিনা প্রকিউরমেন্ট পলিসিতে যদি পরিবর্তন আনতে হয় পরিবর্তন আনতে হবে তারপর তাদের চিকিৎসার পুরো ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যাদের পেটে ভাত নেই পেটে ভাত নেই গ্রুপের সাথে কথা বলার আগে আবার বলছি যারা আক্রান্ত হবেন তাদের আশেপাশে যারা আইসোলেশনে ছিলেন আক্রান্ত হওয়া মাত্র তার ফোন নাম্বারটা তার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে তার সাথে সংযুক্ত কারা আছেন সবাইকে বলে এন থেকে শুরু করে আমাদের বিটিআরসির সাথে কথা বলে টেলিফোন অপারেটর সাথে কথা বলে কে কোথায় কোন টাওয়ারের নিচে আছেন কোথায় মুভমেন্ট করছেন সব বের করে ফেলতে হবে কারা দেশের বাইরে থেকে এসছেন তাদের নাম্বার কি তাদের ন্যাশনাল আইডি কী ফেশিয়াল রিকগনিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাদেরকে মনিটর করা এই কাজটা একদম বাধ্যতামূলক সেটা হচ্ছে আক্রান্ত রোগী আইসোলেশন ইত্যাদি নিয়ে কাজ করা আর যারা আইসোলেশন মানবেন না তাদেরকে আইসোলেশন লিস্ট হওয়া মাত্র তাদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে ট্র্যাক করাটা তারা কোথায় আছেন সেটা যাতে ইন্ডিভিজুয়াল থানায় ড্যাশবোর্ডে তারা দেখতে পান সেই ব্যবস্থাটা আমাদেরকে এখনই করতে হবে প্রযুক্তির সহায়তা নিতে হবে আমরা ডিজিটাল হয়ে গেছি আট কোটি মানুষেরও বেশি ফোন ইউজ করে কোন ফোনটা কোথায় আছে আমরা সবাই জানি প্রাইভেসি নিয়ে কথা হবে যে ব্যক্তিগত এখন গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে দুর্যোগকালীন অবস্থায় এসব চিন্তা করে লাভ নেই প্রযুক্তিটাকে ব্যবহার করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যে কোনো পলিসি এখন আমরা বানাতে যাই না কেন যে কোনো চিন্তা ভাবনা করি না কেন ক্ষুধার কথা মাথায় রাখতে হবে চাকরি চলে যাবে যেই মানুষের সে কি করবে এই যে বাহাত্তর হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন গার্মেন্টস কে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন নর্মাল নিয়মে গেলে সেই জিনিসটা হবে না এখন কিন্তু প্রযুক্তি আছে আমরা চাইলেই এই যে বাংলাদেশের যে গার্মেন্টস বন্ধ কোন গার্মেন্টস শ্রমিকের নাম্বার কত কার চাকরি নেই কে কি হচ্ছে সব ডাটাবেজ জাতীয় তথ্য বাতায়ন গঠন করে অথবা যেটা আছে সেখান থেকে সরাসরিও তাদেরকে টাকা পাঠানো যায় আজকাল মোবাইল ফোনে পাঠানো যায় সো উপরে বললাম আমরা বাহাত্তর হাজার কোটি বা এক লক্ষ কোটি সেটা কবে আসবে সেটা কিন্তু সরাসরিও করা যায় সেই জন্য অনেক কোম্পানি আছে যারা মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠাচ্ছে যারা মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করতে পারছে যারা জানে কি করছে বিগ ডেট অ্যানালিটিক্স করে সরাসরি এখন টাকা পয়সা পাঠানো সম্ভব সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতা বাড়ানো হয়েছে সেই জায়গায় কিন্তু আবারও যদি ব্যাংকে টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে যাই ব্যাংকে এসে টাকা তুলবে এটা হবে না সো সরাসরি পাঠানোর জন্য যদি ব্যবস্থা করা যায় প্রযুক্তির সেই সহায়তা নেওয়াটা খুব 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 জরুরি এই মুহূর্তে সো আমি আবারও বলছি যাদের ভাইরাস আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা কি করছি বেড ভেন্টিলেটর হাসপাতাল অ্যাম্বুলেন্স ফিল্ড অ্যাম্বুলেন্স আছে কিনা আর যাদের পেটে ক্ষুদা চাকরি চলে গেছে তাদের নাম বানিয়ে সরাসরি যদি তাদের কাছে আর্থিক সহযোগিতা পাঠানো যায় সেটা খুব ভালো হবে আর ত্রাণ দেওয়ার ব্যাপারটাকে আরো অর্গানাইজ করতে হবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে সবার জন্য এই পাড়ায় দেয়া যাবে না এই পাড়া আসলে আওয়ামী লীগ বিএনপি এই এই দিও না জামাত এত কিছু চিন্তা করা যাবে না মানুষকে দিতে হবে ত্রাণ ক্ষেত্রে কোনোভাবেই মানুষ সে রাজনৈতিক পরিচয় বিবেচনা করাটা সবচেয়ে বড় ভুল হবে যত জনপ্রতিনিধি আছেন সবাইকে এখন মাঠে নামতে হবে আর ক্ষুধার কথা বলছিলাম সব জিনিস সরকার কেন দিবেন ধরেন আপনি ক্রয় আদেশ পাননি বা আপনার কাজ হচ্ছে না এই মুহূর্তে সঞ্চয়ে হাত দিতে হবে বিভিন্ন বড় বড় ব্যক্তিদেরকে বলছে বড় বড় কর্মকর্তা কর্মচারী বলছে ভাই আমাদের তো এবার ইনকাম হয়নি এই মাসে তাই বেতন দিতে পারছে না সরি দরকার হলে সঞ্চয়ে হাত দেন বললেন না যে আপনার সেভিংস নাই আপনাদের আছে এই মুহূর্তে একটা কথা আছে যখন আর্থিক সঙ্গতি বাড়ে তখন স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াতে হয় না স্ট্যান্ডার্ড অফ গিভিং বাড়াতে হয় এখন গিভিং করার সময় আর তৃতীয় একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে নেতৃত্ব টিভির সামনে কে এসে কথা বলছেন তিনি মন্ত্রী হোক বা যাই হোক বা ডাক্তার হোক যাই হোক যারা জনগণকে অ্যাড্রেস করবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের তথ্য তাদের তাদের নাম্বার কনফিডেন্স কারণ আমরা জনগণ আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমাদের নেতৃত্বকে সেরকম বলিষ্ঠ কথা বলতে হবে আমাদের সামনে তো উদাহরণ আছেই সর্বশ্রেষ্ঠ বাঙালি কিভাবে আঙুলুচিয়ে বলেছিলেন নেতৃত্ব কেমন হতে হয় সেটার বৈশ্বিক উদাহরণ আমাদের কাছে আছে সেই জায়গায় ফলো করতে হবে যে যেখান থেকে কথা বলছেন জনগণকে অ্যাড্রেস করছেন সেই রকম একটা বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে কথাবার্তা বলতে হবে যাতে সবাই মিলে মিশে এই পুরো ব্যাপারটাকে আমরা করতে পারি আর পলিসির কথা বলছি যে পুরো পলিসিতে ক্ষুধাটাকে মাথায় রেখে কাজ করতে হবে আমাদের কিছুই কিন্তু প্রধান অতিথি থেকে শুরু হতে হতে জনগণ পর্যন্ত আসতে আসতে কেমন যেন অনুষ্ঠান শেষ হয়ে যায় এখন বলবো যে উল্টো করে জনগণ থেকে শুরু করে 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 সর্বধনী লোকটার কাছে যেতে হবে এখন যদি কোনো ধরনের প্রণোদনা কোনো ধরনের মিটিং হয় যাতে জনগণের সম্পৃক্ত থাকে শ্রমিকের সম্পৃক্ত থাকে সেইভাবে দরকার এখন হায়ার আর কি উল্টাতে হবে সবচেয়ে গরিব মানুষটা কি করে বেঁচে থাকবে তার কাছে কি করে খাবার ত্রাণ ঔষধ পৌঁছানো যায় সেইভাবে প্ল্যান করে করে নিচের দিকে নামাটা বোধ এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আর আমরা যা ভাবছি যে মোটামুটি বোধ আর তেমন কিছু হবে না ভুল আগামী চার সপ্তাহ সবচেয়ে ভয়ানক এই মুহূর্তে এই চার সপ্তাহ এক মাস পঁচিশ লক্ষ কোটি টাকার ইকোনমি আমাদের সেইখানে এক মাসে প্রায় দুই আড়াই লক্ষ কোটি টাকা দুই আড়াই তিন পাঁচ লক্ষ কোটি টাকা চলে যেতে দিতে হবে আনতে হবে বাংলাদেশে টাকা নাই কথাটা আমরা বিশ্বাস করব না আমরা দেখতে পাই আজকাল বাংলাদেশিরাই তো মোটামুটি বিভিন্ন জায়গায় যেভাবে জমাচ্ছে ওখান থেকে টান দিলেও দুই চার পাঁচ দশ ছয় মাস দেশ চলতে পারবে আর খাবার পৌঁছে দিতে হবে মানুষের কাছে কারণ আগামী এক মাস লকডাউনে থাকতেই হবে এই এক মাস পরে আমরা আবার সিদ্ধান্ত নিব আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো কিভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আর এই ভাইরাসটা কেন এসেছে ভাই এটা নিয়ে কথা বলে লাভ নেই পৃথিবীকে অনেক অত্যাচার করেছি আমরা সেই পৃথিবী হয়তো প্রতিশোধ নিচ্ছে আমরা জানি না তাই যাদের শরীরে ভাইরাস আছে তাদেরকে প্রথম প্রায়োরিটি যাদের পেটে খাবার নেই তাদেরকে দ্বিতীয় প্রায়োরিটি আর নেতৃত্ব বলিষ্ঠ হতে হবে প্রযুক্তি ব্যবহার করতে হবে সরাসরি প্রধানমন্ত্রী সরকার যে টাকাটা দিয়েছেন সেটা সরাসরি মানুষের কাছে পৌঁছায় আর যাকে আপনি খুঁজে পাচ্ছেন না সে কোথায় হারিয়ে গেল ঘুরিয়ে গেল প্রযুক্তি ব্যবহার করেন ফেসিয়াল রিকগনিশন ডেটাবেস সব ব্যবহার করেন অটোমেটিক খুঁজে পাবেন কে কোথায় আছে হা হুত পাগলামি করা যাবে না ভালো থাকুক পৃথিবী ভালো থাকুক আমার দেশ